পাচ্ছো? কান ধরে এখন রোজ পড়ে তিনবার, এক দুই তিন। ওকে সো ফাইনালি এই সময় চলে এসছে অরিজিতের সাথে আমার। ও হাত মুঝে দে দে ঠাকুর, ও কান পাকার কে ব্যাঠে উঠে বৈঠক লাগা। যাই হোক, এখন রয়েছি আমাদের এখানে, আমার সাথে আমার বাড়িতে আজকে এসেছি আমার বন্ধু, বর্ধমানের ওইদিকে থাকে ও, ঠিক আছে, ওর একটা গ্রামের দিকে থাকে, জায়গার নাম আমি বারে বার ভুলে যাই। ও এসছে বইছি বইছি বইছির ওখান থেকে এসছে, ও ফেসবুকে মানে আমার মানে আমি ওর কাছে, ঠিক আছে, আমি তো ইউটিউবে আমি ইউটিউবে ভিডিও করি, হচ্ছে ফেসবুকে ভিডিও করে, ফেসবুক কিং চলে এসছে, ঠিক আছে, 2.5 লাখ হতে যাচ্ছে তো, 2.5 লাখ ফেসবুকে ফলোয়ার, এগুলো ঠিক না কাজ না, তুমি ফেসবুক সিনিয়র, অলওয়েজ সিনিয়র, তুমি ফেসবুক ক্রিয়েটর, ওগুলোতে কিছু হয় না, আমার ফ্রেন্ড ফেসবুক ক্রিয়েটর, আমি ইউটিউব ক্রিয়েটর, চলো চলো চলো। ওকে, জাস্ট ঘরে এসেছি আর আমার তো খুব তাড়াহুড়ো করে, আমি আজকে দুপুরের ভিডিওটা 2টার সময় কিভাবে পাবলিক করলাম, আমি চলে এসেছি ফার্স্ট টাইম আমার বাড়িতে, কেমন লাগছে? লজ্জা করছে, লজ্জা তোমাকে দেখে আমার লজ্জা বেশি আমি পাচ্ছি, অরিজিৎকে দেখে লজ্জা বেশি আমি পাচ্ছি। যাই হোক, দুপুর এখন 2টো পার হয়ে গেছে, 2:10-15, 2:30 বাজে, যাই খিদে পেয়েছে, একটু খেয়ে নিই। দিদি ওইদিকে রান্না বান্না করেছে, চিকেন তেল পটল শাক ঠাক এত কিছু রান্না করেছে, ঠিক আছে, আমার দিদির হাতে রান্না আজকে খাবে ফার্স্ট টাইম, ভিডিও তো দেখেছো দিদির, অরিজিৎ দিদির হাতে রান্না মৌসুমী আইল্যান্ডে যখন গেছিলো, ঠিক আছে, মানে ভিডিওতেও দেখেছে দিদির হাতে রান্না, মার হাতে রান্না, তো আজকে দিদির হাতে রান্না খেয়ে অরিজিৎ রিভিউ করবে কেমন হয়েছে। চলো, আইফোনে ভিডিও করলে কোয়ালিটি যে এতটা বেটার আসে না, মানে আইফোন মানে কালো জিনিসকে ফর্সা করে দেয়, মানে গাছের পাতাকে একদম ডিপ 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 মানে এইচডি করে দেয় যাকে বলে, ঠিক আছে, আইফোন খুব তাড়াতাড়ি কিনতে হবে আমাকে একটা, দেখছি। দিদি আজকে রান্না করেছে ডেটা শাক, মানে দই পটল আর চিকেন, আর অরিজিৎ আসবে বলে অরিজিতের জন্য স্পেশালভাবে রান্না করা হয়েছে, দিদি চিকেনটা দই পটলটা রান্না করেছে, ঠিক আছে, তো অরিজিৎ আজকে খেয়ে রিভিউ করবে, আর দিদির হাতে রান্নাও ফার্স্ট টাইম খাচ্ছে, আর আমাদের বাড়ি ও দেখেছে ভিডিওতে দেখেছে, আর ফার্স্ট টাইম অরিজিৎ আমাদের বাড়িতে এলো, আমার খুব ভালো লাগছে, গরিবের বাড়িতেও পায়ের ধুলোটা দিয়েছে, ঠিক আছে, যাই হোক খাওয়া দাওয়া করে নি, আর দিদি আমার দিদি তো চিকেন রান্না একদম চুমুলে বেলে চিকেন রান্না করে, ঠিক আছে, তো খাওয়া দাওয়া করে তারপর আবার কথা হচ্ছে। আচ্ছা, ওরা হচ্ছে দুইজন বর্ধমান থেকে দেখা করতে এসছে, আমি জাস্ট ঘরে বসে একটা সিনেমা দেখছিলাম আমার সেকেন্ড চ্যানেলে একটা ভিডিও এডিটিং করে, আমি ভাবি যে আমি জানি না আমি কী করেছি মানুষের জন্য, ঠিক আছে, এই যে মানুষের ভালোবাসা, এরা দুইজন সেই বর্ধমান থেকে দেখা করতে এসছে, সকাল 9টায় বেরিয়েছে, এখন আমার বাড়ির সামনে কটা বাজে, এখন 3:30 বাজে, ওরা একটু 4টে বেজে গেছে, ওরা আমার বাড়ির সামনে এখন এলো, মানে আমি জানি না আমি কী করেছি তোমাদের জন্য, জাস্ট আমি কাজ করে গেছি, তোমরা আমাকে ভালোবাসা সাপোর্ট দিয়ে গেছো, আগামী দিনেও দিয়ে যাবে, যারা ডিমোটিভেট করে একটাই কথা বলবো, দেখো যারা ডিমোটিভেট করছো দেখো, এরা হচ্ছে ভালোবাসার মানুষ, এরা হচ্ছে আমি আকাশ ফ্যামিলির এক একটা মেম্বার, ঠিক আছে, এক একটা আর্মি, এরা আমি আকাশ ফ্যামিলি, তো এদের জন্যই আমি ভিডিও করি, যারা ডিমোটিভেট করছে তারা তো ঘরে বসে একটা কমেন্ট বাজে কমেন্ট করে দিচ্ছে হয়ে গেল, তো ওইসব নিয়ে আমি চিন্তা করি না, 100 জনের মধ্যে আমাকে 70 জন সাপোর্ট করে, 30 জন ডিমোটিভেট করলে আমার যায় আসে না, কারণ 30-এর থেকে আমার 70-এর সংখ্যা বেশি, আমি সবসময় বলি, ঠিক আছে, এদের জন্যই আমি ভিডিও করি, এদের জন্যই আমি শক্তি পাই ভিডিও বানানোর, কে আমাকে ডিমোটিভেট করলো, কে আমাকে বাজে কমেন্ট করলো, কে আমাকে খিস্তি দিল, আমার তাতে কোনো যায় আসে না, ঠিক আছে, তো বলে দিলাম এই কথা। এ বর্ধমান থেকে এসছে, বর্ধমানে মানে আমি আকাশের সৈনিক বর্ধমান থেকে এসছে আমার সাথে দেখা করতে, দিস ইজ আমি আমার আমার গায়ে কাটা দিচ্ছে, ওরা সেই 9টায় বেরিয়েছে, আমি শুনে অবাক হয়ে গেলাম, আমি যে আমার সামান্য এই রোদে গরমে কলকাতায় যেতে এখন ভিডিও করতে ভয় পাচ্ছি, এই গরমে একটুখানি গিয়ে কষ্ট হয়ে যাচ্ছে, আমি সন্দীপ, তোমরা চাইলেও চ্যানেলটা ভিজিট করতে পারো, হচ্ছে মানুষের ভালোবাসা, থ্যাংক ইউ ভাই। কেমন লাগছে অরিজিৎ বলো? ভালো লাগছে। এই বাসন্তী পুজো কি তুমি ফার্স্ট টাইম দেখছো? বাসন্তী পুজো প্রথম দেখছি। হ্যাঁ, আর যদি তুমি আমাকে না ডাকতে না তাহলে এত সুন্দর জায়গাটা আমি দেখতে পেতাম না। দেখো আমি যেটা মুখে বলি একবার বলি পুরো দেখাই, ফেসবুক কিং বলে কথা ভাই, ফেসবুক কিং এসছে আমার বাড়ি, ঠিক আছে, তো ফাইনালি এখন এসেছি বেলুন ফাটাতে, আর বিকেল করছি কারণ আমাদের মাঠে আজকে যেই ব্যান্ডটা এসছে গানের, তারা অলরেডি বক্স টক্স লাগিয়ে সেট করে দিয়েছে, একটু বাদ থেকে গানের আওয়াজে আর ভিডিও করতে পারবো না, কপিরাইট চলে আসবে, ওই জন্য আমি অরিজিৎ সুব্রত এসছি এখন বেলুন ফাটাতে, ঠিক আছে, আর অরিজিতের সাথে আমার চ্যালেঞ্জ হয়েছে, আমি 10টায় 10টা বেলুন ফাটাবো, যেটা বলবে আমি সেটা ফাটাবো, ঠিক আছে, এটা 10টার মধ্যে তুমি যে কোনো ফাটাবে তার থেকে বেশি আমি ফাটাবো, ওকে, যদি তুমি কম ফাটাও আমার থেকে, তোমায় কিন্তু এখানে এখন কান ধরে তিনবার বসতে হবে, আমি যদি 10টায় 10টা না ফাটাতে পারি আমি তিনবার কান ধরে উঠবো সেখানে করবো, মাঠ ফাঁকা আছে, আর ও যদি না পারে ও করবে, ঠিক আছে, চলো ডান ডান চলো কাকা, বন্ধুকে গুলি ভরো ফাটাবো।
ওকে সো ফাইনালি এই সময় চলে এসেছে অরিজিতের সাথে আমার। ও হাত মুঝে দে দে ঠাকুর, ও কান পাকার কে ব্যাটা উঠাক ব্যাটা লাগা মুঝে দে দে। হে দেখো গুলি দেখো আছে নাকি। ওকে সো ফাইনালি সেই সময় চলে এসেছে অরিজিতের সাথে আমার যে চ্যালেঞ্জটা হয়েছে কোনটা ফাটাবো অরিজিৎ। আগে প্রথমে ঘরে ওই ছোড়া ওই ছোটটা ওই ওই ছোটটা ফাটানোর কথা বলেছি। তুই দেখো ছোড়া দেখো দিকে ওই ছোটটা ওই ছোটটা ফাটানোর কথা বলেছি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট ঠিক আছে দেখা যাক। আকাশ দা কিন্তু প্রথমে একটাই মিস করে গেছে, আবার তুমি ছোটা মারো ছোটা ওই ছোটা দুটো মিস গেছে মানে আমি আটটা পাঠালে এটা কি হলো এটা কি হলো এটা আমার ছোটা পাঁচটা একটা ও ছোট্টটা রয়েছে আকাশ দা দশটাই তিনটে ফাটিয়েছে। আমি যদি চারটে ফাটিয়ে দিই তাহলে আকাশ দা এখন এই বাজারের মধ্যে মেলার মধ্যে কান তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি লোক আসু না না এবার তুই বলো কোনটা হলো। ওই যে ওই যে ছোট্ট সবুজটা ওই যে ওই যে নীল নীল এই নীলটা হ্যাঁ হ্যাঁ দেখো না বুঝো এই যে এই যে এই যে কাকা একটু জন যাও ঘন্টায় ওই ছোট্ট সবুজটা ওটা দেখো না যাও যাও না 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 এই দেখো দুটো সবুজ পাশাপাশি আছে না হ্যাঁ হ্যাঁ ওই সবুজটা হ্যাঁ চলো চলো আকাশ দা বলে যে আকাশ দা বলে যে সবুজটা ছোট আমি দেখিয়ে দিচ্ছি ফাটিয়ে সমস্যা নেই একটা গেছে দাঁড়াও ওটাই 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 হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে কিন্তু দুটো একটা দুটো একটা হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা হ্যাঁ বোধ না দোয়া বিস্কুটটা খেলাম সেরকম কোনো টেস্ট নেই জাস্ট একটা কেমিক্যাল দিয়ে খাওয়া উঠলো তাই তো ভাই সে কেমন টেস্ট পেয়েছি ভালো কতটা ভালো লাগলো।